হ্যালো বন্ধুরা, অনবিয়াসিনী আইডি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানি ওয়েলকাম। ভিডিওটি তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। আজকে আমরা যা রিভিউ করবো সেটা হচ্ছে ভোলা মুভির অফিসিয়াল টিজার, যেটি 11টার সময় অলরেডি চলে এসেছে এবং এই টিজারটি কেমন হয়েছে এবং এই টিজারটি কিছু পজিটিভ এবং কিছুটা নেগেটিভ, বিনা করু তোমাদের টাইম বেশি না নিয়ে। তো চলো স্টার্ট করি ফার্স্টেই। তো ভোলা হচ্ছে, প্রথমেই বলে দিই, একটা কায়থি মুভি যেটা সাউথের, ওই মুভিটির কিন্তু এটি অফিসিয়াল রিমেক। রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু এই মুভিতে আমরা অনেক জিনিস আছে যেগুলো আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, অনেক কিছু। তো ফার্স্ট এই মুভিটা যেটা বললাম, যে ওটা কিন্তু 3D আসতে চলেছে, 3D অজয় মানে স্টারার। এবং এই মুভিতে আমরা তাবুকেও দেখতে পাবো। এখন তাবু যে মুভিগুলোতে আছে রিসেন্টলি, ওই মুভিগুলো কিন্তু সব ব্লকমাস্টার হয়েছে সবগুলো। তো আই নো ভোলাও হয়ে যাবে ব্লকমাস্টার। এবার ভোলার মুভিটা যেটা, ওটা কিন্তু সবথেকে বড় হাইপ হচ্ছে অজয় দেবগন কিন্তু এই মুভিটাকে ডাইরেক্ট করছেন। ইয়েস, অজয় দেবগন মুভিটা ডাইরেক্ট করছেন। তো অজয় দেবগনের যে আপকামিং মুভিগুলো, যেন সরি রিসেন্ট যে মুভিগুলো ডাইরেক্ট করেছেন উনি, মানে ওনার কেরিয়ারে, তার মধ্যে রানওয়ে 30 যে মুভিটা কিন্তু সত্যি এটি খুব ভালো ছিল এবং ওর ডাইরেকশনও খুব দারুণ ছিল এবং ওর যে স্টোরি, ওর স্টোরিটাও কিন্তু খুব সুন্দর ছিল। তা সত্ত্বেও কিন্তু ওটা আমাদের মানে বয়কট গ্যাংয়ের জন্য ওই মুভিটা চলেনি। বাট তার আগে সিবাই মুভিটাও কিন্তু ফ্লপ হয়েছিল। তার আগে ওটা করেছিল মুভি অজয় দেবগন স্যার ডাইরেক্ট, বাট ওই মুভিটা নাম মনে পড়ছে না এখন। তো যাই হোক না কেন, অজয় দেবগনের ডাইরেকশনের মুভিগুলো যেগুলো এসেছে সেগুলো একটাও ব্লকমাস্টার এবং হিটের এবং সুপার হিটের ট্যাগ পাইনি, সবগুলোই ফ্লপ। তার মানে এ না যে অজয় দেবগন স্যার ডাইরেকশন মানে ভালো করতে পারেন না, উনি ডাইরেকশন কিন্তু দারুণ করেন। যারা রানওয়ে 30 এবং যারা সিবাইয়ের মতন মুভিটা দেখে তারা জানো যে ডাইরেকশন অজয় স্যারের কেমন। তো এই মুভি যে অজয় দেবগন স্যার নিজেই ডাইরেক্ট করেছেন এবং এই মুভিটা 3D আসছে এবং এই মুভিটার ডাইরেকশনটা কেমন হয়েছে ওটা যা যা টিজারটি দেখেছো তারা জানো। এবার কায়থি যে মুভিটা ছিল ওটা, আমি প্রথমেই বলে দিচ্ছি, সাউথের যে মুভিগুলো হয় ওগুলো অতিরিক্ত VFX-এর উপর ওরা কাজ করে না, মানে এস এস রাজামৌলিকে বাদ দিয়ে ওরা যে ন্যাচারাল যে মানে আমাদের থাকে, মানে ন্যাচারাল যে মানে গাছপালা ন্যাচারালভাবে যেসব জিনিসগুলোকে দেখানো যায় সেইগুলি ওরা কিন্তু সাউথ খুব ভালোভাবে দেখায়, তার জন্য ওইগুলোর সাথে আমার সবাই কানেক্টেড হয়ে যায়। কিন্তু এই ভোলা মুভিটার মধ্যে কিন্তু প্রচুর হাইপ ক্রিয়েট করছে, মানে প্রচুর মানে জিনিসগুলোকে, যেমন ভিজুয়াল ইফেক্টগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, ভিজুয়ালটাকে মানে পুরো ক্লিন, মানে মানে পুরো হয় না যেমন একটা নতুন মোবাইল নিলে যেমন চকচক করে, ইয়া নতুন কার নিলে যেমন পুরো একদম চকচক করে, সেরকম লাগছে জিনিসটাকে। তো ভালো লাগবে হলে দেখতে মুভিটা। আই নো আমি কায়থি দেখে নিয়েছি তাও আর দুবার, আর কায়থি অলরেডি তোমরা জানো যে একটা ফ্র্যাঞ্চাইজির অংশ, মানে বিক্রম আসছে, কায়থি আসছে, কায়থি 2 আসবে। তো কায়থি আমি দেখেছি, তো আমার পক্ষে এতটা এক্সাইটেড লাগছে না, বাট যা যারা দেখোনি তাদের জন্য কিন্তু ভোলা কিন্তু খুবই একটা এক্সাইটেড মুভি হতে চলেছে। এবার আসা যাক এর কিছু পজিটিভ এবং নেগেটিভের দিকে। প্লাস পজিটিভ হচ্ছে যে এই মুভিটা অজয় মাসে ডায়েট করছেন, সরি এটা তো নেগেটিভে ছিল, চলো এটাই কাটো। তো ফার্স্ট যে পজিটিভ হচ্ছে যে অজয় দেবগন স্যার দৃশ্যের নাম 2 একমাত্র ব্লক মাস্টার হয়েছে। এখন তোমরা বলবে এটা কেন বললাম, হ্যাঁ কারণ আছে, কারণ ব্লক মাস্টার হয়েছে। তো রিসেন্টলি অজয় দেবগন যে একটা ছাপ এতদিন ধরে একটু চলে গেছিলো, তো ওটা আবার রিসেন্টলি ফিরে এসেছে সেই ম্যাজিকটা। এখন হচ্ছে হলে কিন্তু মুভি এখন দেখতে সবাই যাচ্ছে। থার্ড, এই মুভিটা কায়থি অলরেডি হিন্দিতে ডাব আছে, বাট তা সত্ত্বেও কিন্তু ভোলাতে অনেক কিছু জিনিস যেগুলো চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু, যেমন তাবুর ক্যারেক্টারটা, তৌমিমের যে ক্যারেক্টারটা, ওটা কিন্তু কায়থিতে এত পরিমাণে ছিল না, বাট এখানে ওটাকে একটা ভালো রকমের রোল দেওয়া হয়েছে। এবার আমি যা শুনছি মানে ভোলাটা ওটা কিন্তু কন্টিনিউ হবে মুভিটা, পার্ট 1 পার্ট 2 এমন করে একটা ফ্র্যাঞ্চাইজি বানানো হবে, তার জন্য স্টোরিটাও কিন্তু ওরা ওরকমভাবে বিল্ড আপ করছে। সেকেন্ড হচ্ছে এই মুভি অজয় দেবগানের লুক বাই অসাধারণ লাগছে, অ্যাকশন সিনস লাজবাব, মানে বলতে পারো দারুণ 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 অ্যাকশন সিনগুলোকে যেরকমভাবে দেখানো হয়েছে এখানে, এ ক্লাস। এবার আর তো জাস্ট টিজারটি যা দেখলাম, লোকেশন খুব দারুণ, খুব ভালো লাগছে দেখতে, ভিজুয়াল ইফেক্ট টু গুড, কোনো জায়গায় ফেক মনে হচ্ছে না, তো খুব ভালো লাগছে। একটু গ্লামারটা একটু কমিয়ে দিলে আরও ভালো লাগতো, বাট ঠিকই আছে, 3D হবে তো এর জন্যে গ্লামারটাও হয়তো মনে একটু বেশি দেখাচ্ছে। এবার আসলে এক নেগেটিভ পয়েন্ট হচ্ছে ফার্স্ট, যেটা আমার মুখ থেকে অনেকবার চলে এসেছে, যেটা হচ্ছে অজয় দেবগন স্যারের ডাইরেকশন। খুব ভালো ডাইরেকশন করে অজয় দেবগন স্যার, কিন্তু তা সত্ত্বেও একটা আনলাকি ব্যাপার হয় না, ওইরকমই একটা ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে কায়থি মুভির রিমেক, কায়থি অলরেডি মিলিয়নের উপর লোক দেখে নিয়েছে, কারণ কায়থি হচ্ছে কার্তিকের মুভি, আর কার্তিককে সবাই ভালো করে জানে, তার আগে সাউথের মুভি অনেকেই দেখেছে। তো কায়থি যখন হিন্দিতে এসেছিল গোল্ডমাইন ছেড়েছে, তো এভেলেবেল লোক আছে যারা কায়থি দেখেছে প্রচুরবার, আর বিক্রম রিলিজ হওয়ার পর, বিক্রম একটা হিউজ পরিমাণে হিট হওয়ার পর কায়থি তো সবাই আবার রিপিট করে দেখেছে। তো এটা একটা প্রচুর নেগেটিভ, মানে প্রচুর দৃশ্যনাম 2 হিট হওয়ার পিছনে কারণ ছিল, কারণ দৃশ্যনাম 1টা আর দৃশ্যনাম 2টা, দৃশ্যনাম 2 না তো হিন্দি ডাব ছিল না, আর দৃশ্যনাম 2 এতজন এত মানে ল্যাঙ্গুয়েজে রিমেক হয়েছে, তার জন্য কেউ কোনটা দেখবে এই জন্য কনফিউজ ছিল। তো এটা খুব একটা প্লাস পয়েন্ট ছিল, বাট কায়থি অলরেডি দেখা,
তো এটা একটা ভোলার পক্ষে অনেকটা মানে অডিয়েন্স কাটা যাবে, যেমন ফার্স্ট অডিয়েন্স আমি যেন কাটা যাবো, কারণ যতই হোক না কেন আমাদের এখান থেকে হল অনেক দূরে, আমরা আমি হল নেই যে কাছে গেলাম দেখে চলে আসলাম, তো এত দূর গিয়ে ওই মুভিটা আবার রিমেক মুভিটা দেখা হলে সম্ভব না, আমি ডাইরেক্ট বললাম, তো যেটা সত্যি সেটাই বললাম। থার্ড হচ্ছে কায়থির বাজেট ছিল অনেক কম, আর এখানে ভোলার বাজেট আই নো আমি যত সম্ভব ধরছি 150-160-170 ইয়া আরও বেশি হবে, হিউজ থ্রিডিতে বেরোচ্ছে, তো ওইরকম একটা সামথিং বাজেট আসবে, তো এত বাজেটকে রিকভার করা সবসময় মানে সম্ভব হয় না, যদি বাজেট মিনিমাম 70-60 হতো তাহলে তাও ঠিক ছিল, তো এটাও একটা প্রচুর বড় নেগেটিভ পয়েন্ট যেটা কিন্তু ভোলা ফেস করবে। থার্ড হচ্ছে আরেকটা জিনিস যে এই মুভির মধ্যে গ্ল্যামারটা অনেক বেশি, মানে ন্যাচারাল ভাবটা অনেক কম, কায়থি অ্যাকচুয়ালি ন্যাচারালের জন্য ফেস হয়েছিল, কার্তিকের যে ক্যারেক্টারটা ওটার সাথে সবাই কানেক্ট হয়েছিল, এখানে অজয় দেবগনকে একটা হাইপভাবে দেখানো হচ্ছে, তো দেখা যাক বাকি কেমন আছে, এবার ট্রেলার আসলে বাকি জিনিসটা বোঝা যাবে। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদেরকে এর টিজারটি কেমন লেগেছে, নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাও, তোমার টিজারটি গিয়ে নিশ্চয়ই দেখো। তখন যেন বাই, নতুন আইডি ভিডিও আবার দেখা হবে, ভিডিওটি ভালো লাগলে তোমরা নিশ্চয়ই জানিয়ে সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক করবে এবং গিয়ে একবার দেখে একবার কমেন্টে জানাও। চলো বাই।